চুকাফা পঞ্চায়েতত পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি। সিংহভাগ পুঁজি মোকলাই দিয়ার পিছতো সম্পূর্ণ নহল পথ। ঠিকাদারোপী ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে পুঁজি আত্মঘাতর গুরুতর অভিযোগ। চৰাইদেউ জেলার চুকাফা গাঁও পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডত দুটাক পেওয়ার্স ব্লকের পথ নির্মাণের নামত সংঘটিত হয়েছে ব্যাপক দুর্নীতি। ঠিকাদারোপী ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে পুঁজি আত্মসাত করার গুরুতর অভিযোগ। নাজিরা সমষ্টির অন্তর্গত চুকাফা পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের নিমনাগড় বাগিচার জুতলি লাইন আর একটা ওয়ার্ডের 7 নং লাইনের পথ দুটার নির্মাণের বাবদ 15 বিত্তীয় বর্ষর প্রায় 8 লাখ টাকা আবন্টন দিয়া হয়েছিল। প্রায় 100 মিটার দৈর্ঘ্যর পেওয়ার্স ব্লকের নির্মাণ হবলগা পথ দুটার নির্মাণের বাবে অশোক ঠাকুর নামের এজন স্থানীয় লোকক সভাপতি হিসাবে লৈ নির্মাণ সমিতি গঠন করার লগতে পথ দুটার নির্মাণের দায়িত্ব স্থানীয় দুই ওয়ার্ড মেম্বার ক্রমে 10 নং ওয়ার্ডের পঙ্কজ দাস আর 3 নং ওয়ার্ডের বিনোদ নায়কক দিয়া হয়েছিল। পঞ্চায়েত আর গ্রাম্য উন্নয়ন বিভাগের নিয়ম অনুসরি পথ দুটার নির্মাণের বাবে প্রথম অবস্থাত 25% পুঁজি পঞ্চায়েতের সম্পাদকগুলিয়ে সভাপতির অনুমোদন সাপেক্ষে ওয়ার্ড মেম্বার দুগারিক মুক্তি করে দিয়েছিল। আজির পর প্রায় 2 বছর পূর্বে মুক্তি করে দিয়া পুঁজিরে পথ দুটার নির্মাণের প্রাথমিক কামখিনিও সম্পূর্ণ করা হয়েছিল। ইয়ার পিছত নিয়ম অনুসরি পুনের 50% পুঁজি পঞ্চায়েতের তরফের মুক্তি করে দিয়া হয়েছিল যদিও সেই পুঁজিরে যিমানখিন কাম হব লাগিছিল সে সম্পূর্ণ নোহাত অধিক পুঁজির আবন্টন বন্ধ করে দিয়া হয়। নাজিরা সমষ্টির চেপাকনি উন্নয়ন খণ্ডর অন্তর্গত চুকাফা পঞ্চায়েতত বিগত 2 বছরে পথ দুটার নির্মাণ কার্য সম্পূর্ণ নোহাত এতিয়া স্থানীয় রাইজর মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষুব্ধ রাইজে পথ দুটার নির্মাণত সংঘটিত হওয়া দুর্নীতির এক উচিত তদন্ত করে অভিযুক্ত ঠিকাদাররূপী ওয়ার্ড মেম্বার দুগারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবল জেলা প্রশাসনক দাবি জানার পথ দুটার নির্মাণ কার্য শীঘ্রে সম্পূর্ণ করার দাবি জানায়। মানে রাস্তা কমিটির প্রেসিডেন্ট আসিল আর আমার পঙ্কজ দাস আসলে ওয়ার্ড মেম্বার রাস্তাটা বনাবর কারণে মোকে দিছিলে, কিন্তু যান কাগজপত্র আর পয়সা পাতি লেনদেন পঙ্কজে করে আসলে। পঙ্কজ দাস কি ওয়ার্ড মেম্বার নাকি? হয়, পঙ্কজ দাসে করে আসলে। কোপা ইহতি বালি আনছে, কোপা গীতি আনিছে, এইবিল মো একো নাজানো। যান কাগজপত্র আসলে সব পঙ্কজ দাসের ওসরতেই আছে। মই সেই প্রতি মানে মানুষক জবাবদিহি করব হবলগিয়া হয়েছে। আর এই ক্ষেত্রে আমার বিধায়ক যিজন মনিটরিং কমিটির বা নাজিরা উন্নয়ন খণ্ডের বিষয় হেৰি মনিটরিং কমিটির চেয়ারম্যান তেখেতও আমার ইয়াত দুবারকৈ পরিদর্শন করে গেছে। আর তার উপরেও আমার জিপিসির প্রায় আমার সচিবর লগতে মই দুবারকৈ ইয়াত আহিছো, আমার ইঞ্জিনিয়ার লগতে আহিছো। আজি এই ব্যবস্থা থাকার কারণে আজি এই যে 2 বছরলৈকে স্থানীয় রাইজরও বহুত কিছু অভিযোগ আমি পাইছো। গতি আমি আপনাদের জড়িয়ে আমি বিভাগীয় গ্রাম উন্নয়ন বিভাগক আমি অনুরোধ জানাও। আর মই নিজে পঞ্চায়েতের সচিব হিসাবে বাকি সকল যা পঞ্চায়েত আসলে বাকি পঞ্চায়েতের ইতিমধ্যে কামখিনি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই 2টা পথ 10 নম্বর ওয়ার্ডের 2টা পথ কিয় সম্পূর্ণ হয়ে নুঠিল তার বাবে মই এটা প্রশ্নবোধক চিহ্ন অনুভব করছো। আর যেহেতু মই এই স্থানীয় যিজন পঙ্কজ দাস নামের ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড সদস্য আছে, তেখেতকো আজি তারিখত কিয় এইটো হল নহল বলে মই দুবার কেবাবারও মই তেখেতক প্রশ্ন সুদিছিল, কিন্তু তেও আজি হব কালি হব বলে বছর দিন 2 বছর দিন হেৰি করলে। আর স্থানীয় যিজন নির্মাণ সমিতির সভাপতি আমার অশোক ঠাকুর ডাঙরি আসলে তেখেতকো কোতে তেখেতে আমার বিনোদ নায়কর লগত আমার 3 মথাপুর বাগিচার আমার মথাপুর 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য বিনোদ নায়কর লগত পঙ্কজ দাসে এই কাম অতি সোনকালে করে দিম বলে কোয়ার পাছতো আজি প্রায় 1.5 বছর 2 বছর দিন ধরে মানে অধ্যয়নিমিত অবস্থা পড়ে থাকার কারণে আমি আজি সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। ইঞ্জিনিয়ারের লগত আমি বিল ভাষার যেখানে আমি রেডি করেছিল 50% কৈছিল। আমার যেহেতু বিল সমূহ আমি 25% 50% আর 25% বিল আদায় করে, কিন্তু আমি 25% প্রথমতে বিল রিলিজ দিছিলো। সেকেন্ড বিলটো রেডি করার সময়তে কৈছিল যে আমি বাকিখিনি কাম আমার
চলিত অবস্থাত আছে, গতিকে আমাক যদি আমাক দি দিয়ে কিবা অকমান কামটো হেৰি কৰিবৰ বাবে, কামটো চলাই নিবৰ বাবে, গতিকে আমি কামটো সম্পূৰ্ণ কৰি দিম বুলি ক'লে। কিন্তু আমি সম্পূৰ্ণ কাম 75%তে স্থগিত কৰি ৰাখিলোঁ আৰু বাকী পইচাখিনি আমি নিদিলোঁ। কিন্তু আজি 75%ৰ কাম ইয়াত সম্পূৰ্ণ 75% 75% কাম নোহোৱাৰ বাবে আমি ইয়াত এক সন্দেহ আপুজিছে। গতিকে মই বাকী 25% বা বাকী থকা ধন মোকলাই দিয়াৰ মুহূৰ্তত আজি দুবছৰলৈকে এইখিনি কাম নোহোৱাৰ কাৰণে ৰাইজৰো বহুত অসুবিধাৰ সন্মুখীন হৈছে। গতিকে ৰাইজৰ সুবিধা অসুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মই ৱাৰ্ড মেম্বাৰৰ লগতে আপোনালোকৰ জৰিয়তে বিভাগীয় কৰ্তৃপক্ষসকলক মই অনুৰোধ জনাই অতি সোনকালে এই কামখিনি সম্পূৰ্ণ কৰিবলৈ বাবে অনুৰোধ জনালোঁ। ধন্যবাদ। চৰাইদেউৰ পৰা পৰিস্মিতা ফুকনৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকুৰুৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধৰণৰ অত্যাধুনিক ফাৰ্নিচাৰৰ বাবে চিটি ফাৰ্নিচাৰ, 6 মাইল গুৱাহাটী। আমাৰ ঠিকনা 6 মাইল পাঞ্জাবাৰী ৰোড, পুৰবিতাৰীৰ সন্মুখত, গুৱাহাটী। আমাৰ যোগাযোগ নম্বৰ 9435013969।